আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করছি এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 8 নিয়ে। শুরুতে আমি টপিকগুলো লিখে রেখেছি, একটু যদি খেয়াল করি শুরুতেই আমাদের এই চ্যাপ্টারটা এসএসসি লেভেলের জন্য একটু সোজা, কিন্তু ব্রড ডিসকাশনটা আছে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে। তো সেই কারণে এখানে কী কী টপিকগুলো আছে দেখো আমি লিখে রেখেছি, এরপর আমি ডিসকাশনে যাচ্ছি। শুরুতেই হচ্ছে আমাদের এখানে হচ্ছে নেচার অফ লাইট। লাইটটা কী? লাইট হচ্ছে এক ধরনের এনার্জি বাই হুইচ উই ক্যান সি। ওকে, এরপর আছে লাইট, এরপর নাইট, লাইটের নেচার পড়তে হবে। নেচার পড়তে গেলে আমাকে আগে জানতে হবে লাইটের প্রপার্টিজগুলো কী কী, মানে এক কথা লাইটের প্রপার্টি জানতে হবে। লাইটের প্রপার্টিজ কী? তোমাদের বই ছোট্ট করে ডিসকাশন দেওয়া আছে। লাইট হচ্ছে সোজা পথে চলে, লাইট হচ্ছে পার সেকেন্ডে 3×10⁸, 3×10⁸ মিটার পার সেকেন্ড, পার সেকেন্ডে এত মিটার যায়। এটা হচ্ছে ভ্যাকুয়ামের মধ্যে। এরপর হচ্ছে লাইটের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটে, এখানে কয়েকটা ঘটনার কথা বলা আছে যে লাইটের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, যে লাইটের ক্ষেত্রে রিফ্লেকশন হয়, লাইটের ক্ষেত্রে রিফ্রাকশন হয়, তারপর হচ্ছে লাইটের ক্ষেত্রে হচ্ছে রিফ্লেকশন হচ্ছে লাইট ধাক্কা খেয়ে আবার ফিরে আসে, এটা হচ্ছে রিফ্লেকশন। আর রিফ্রাকশন হচ্ছে যখন লাইটটা একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে পাস করবে, এটা ইন্টারফেসের মধ্যে বেন্ট হয়ে যায়, এটাকে বলে রিফ্রাকশন। এটা পরের চ্যাপ্টারে ব্রডলি ডিসকাশন করা আছে তোমাদের বইয়ে। এরপরে হচ্ছে এখানে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স মানেটা কি? ইন্টারফারেন্স এই টপিকটা পড়তে গেলে এগুলো হচ্ছে লাইটের প্রপার্টিসগুলো পড়ছি আমরা। ওকে, এটা হচ্ছে লাইটের প্রপার্টিস। তো দেখো ইন্টারফারেন্স হচ্ছে, লাইট হচ্ছে আগে জানতে গেলে তোমাদেরকে জানতে হবে লাইট হচ্ছে ওয়েভের মাধ্যমে চলে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে। এখন ওয়েভ কি? দেখো আমরা কিন্তু পানির মধ্যে এভাবে কিন্তু ওয়েভ দেখেছি, এই দেখো এরকম কিন্তু ওয়েভ যায়। হ্যাঁ, এটা ওয়েভ নিয়ে তোমাদের ডিটেলস ডিসকাশনটা আছে হচ্ছে চ্যাপ্টার 7-এ। তো ওয়েভ হচ্ছে খেয়াল করো, এই যে একটা ঢেউ, পানিতে যে ঢেউ তৈরি হয়, এই ঢেউয়ের মতো করে আমাদের লাইটটাও কিন্তু এভাবে ওয়েভের মতো করে চলে। এই যে ওয়েভ দেখো, উপরে উঠে আবার নিচে নেমে আবার জায়গায় ফিরে আসে, এই একটা কমপ্লিট ওয়েভটাকে বলা হয়, মানে এখান থেকে একটু পর্যন্ত এই ডিস্টেন্সটাকে বলা হয় ওয়েভ লেন্থ। কী বলা হয়? মানে একটা কমপ্লিট ওয়েভ যে ডিস্টেন্স পাস করে তাকে বলা হয় ওয়েভ লেন্থ। তো এখানেও লাইটের ক্ষেত্রে বিভিন্ন ওয়েভ লেন্থের কথা বলা আছে, ওয়েভ লেন্থ পাবো তোমরা। তাহলে ওয়েভ লেন্থটা কি? একটা কমপ্লিট ওয়েভ যে ডিস্টেন্স পাস করায় তাকে বলা হয় ওয়েভ লেন্থ। এটা চ্যাপ্টার 7-এ ডিটেলস আলোচনা করতে হবে, ওখানে দেখবা। তো এখানে হচ্ছে ইন্টারফারেন্স কোনটা? দুইটা ওয়েভ যদি দুই দিক থেকে আসে, এসে যখন এটা একসাথ হবে তখন এটা কিন্তু একসাথে বড় হয়ে যাবে, মানে একসাথ হয়ে এটা কখনো বড় হয়ে যায়, আবার দুইটার যখন দুই দিক থেকে আসে এসে একসাথে বড় হয়ে যাবে, এটাকে বলা হয় ইন্টারফারেন্স। বা হচ্ছে কখনো কখনো ভেঙে যাবে, মানে একসাথে এদিক থেকে আসতেছে এটা এদিক থেকে উঠতেছে, একসাথে হয়ে দুইটা ঢেউ একসাথে মিলে যাবে। এটা হচ্ছে লাইটের ক্ষেত্রে আমরা ডিসকাশন করতেছি। ইন্টারফারেন্স মানে হচ্ছে দুইটা ওয়েভ একসাথ হওয়া। এরপর হচ্ছে আরও কিছু ব্যাপার আছে, এরপর হচ্ছে ডিফ্রাকশন। ডিফ্রাকশন মানেটা কি? ডিফ্রাকশন মানে হচ্ছে লাইট যখন একটা ছোট একটা একটা থিন একটা হোলের মধ্যে দিয়ে যখন পাস করবে, তখন এটা এরা বিভিন্ন অ্যাঙ্গেলে বেন্ট হয়ে যাবে, এটাকে বলা হয় ডিফ্রাকশন। এরপর হচ্ছে ডিফ্রাকশনের পর আরেকটা প্রপার্টিস আছে লাইটের, সেটা হচ্ছে ডিসপারশন। ডিসপারশন কি? লাইট সাধারণত আমরা হোয়াইট দেখি, মানে এখানে কোনো কালার দেখি না, কিন্তু এটা ভিতরে আসলে বিভিন্ন রকম কালার আছে। ভিভ জিওর, ভেনি আসো কলা, আমরা বাংলাতে পড়েছি, ইংলিশে পড়েছি ভিভ জিওর। এখানে যে বিভিন্ন কালারগুলো থাকে, এই কালারগুলোকে কোনো একটা লাইট মারলে, প্রিজমে দিয়ে মারলে, কিন্তু প্রিজমের মধ্যে দিয়ে লাইট মারলে কিন্তু এই কালারগুলো দেখা যায়। এই যে বিভিন্ন কালারে যে ডিভাইড করা, এটাকে বলা হয় ডিসপারশন। এই কোয়ালিটিগুলো থাকবে হচ্ছে লাইটের। এটা শুরুতে প্রথমে ডিসকাশন করা আছে নেচার অফ লাইটের মধ্যে, এগুলো মনে রাখবা। আমিও শিটের মধ্যে তুলে দিয়েছি কী কী পড়তে হবে, মুখস্থ করার মতো কী কী আছে, সেটা একটু শিট ফলো করলেই পাবা। এরপরে হচ্ছে তোমাদের বইয়ে একটা জিনিস, এভাবে ওয়েভ লেন্থের একটা ফিগার দেওয়া আছে, এভাবে লাইটের, এই যে এরকম এই ফিগারটা দেখো, এখানে ভিজিবল লাইট কোনটা এবং এখানে ওয়েভ লেন্থগুলো বড় থেকে ছোট এখানে সাজানো হয়েছে। ওকে, তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ওয়েভ লেন্থ যদি 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার হয়, তখন সেই সেই লাইটটাকে আমরা দেখি। কোনো লাইটের ওয়েভ লেন্থ যদি 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার হয়, তখন তাকে আমরা সেই লাইটটাকে আমরা সেই লাইটটা আমাদের কাছে ভিজিবল, মানে সেটাকে আমরা দেখি। তো এই 400-এর মধ্যে শুরুতে আছে হচ্ছে ভায়োলেট, আর লাস্টে বাড়তে বাড়তে হাইস্ট যেখানে বাড়লো এখানে আছে লাস্ট হচ্ছে রেড। মাঝখানে কিন্তু এই যে ভিভ জিওর, VIVGIOR এগুলো আছে, যে ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, এগুলো কিন্তু এর মাঝখানে 400 থেকে 700-এর মধ্যেই আছে। তার থেকে যদি কমানো হয়, কমলে আরও তিনটা নাম আছে, একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট, এগুলো আমরা দেখি না, আল্ট্রাভায়োলেট। তারপর আরও যদি কমে যায় তখন হচ্ছে এক্স রে, আরও কমলে এটা হচ্ছে গামা রে।
এগুলাকে আমরা দেখি না, বিভিন্ন রকম ইনসেক্ট আছে তারা দেখতে পারে। আর যখন আরো বাড়ানো হয়, বাড়লে আরো তিনটা, এভাবে আরো তিনটা আছে, একটা হচ্ছে ইনফ্রারেড, একটা হচ্ছে ইনফ্রারেড, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, একটা হচ্ছে রেডিওওয়েভ। একটা মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে রেডিওওয়েভ, এই লাইটগুলো আমরা দেখতে পাই না। শুধু মনে রাখতে হবে আমাদের জন্য ভিজিবল লাইট হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, যেটাকে আমরা দেখতে পাই। এটা শুরু থেকে মাথায় রাখতে হবে। এটা একটা বইয়ে ফিগার দেওয়া আছে, এভাবে দেখবে যে এখানে বিভিন্ন ওয়েভলেন্থ দেওয়া আছে এবং বলে দিয়েছে যে কমলে কি কি, বাড়লে কি কি, এবং মাঝখানে কিন্তু যে এটা কালার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। অতএব এটা একবার দেখলে পারবো আশা করি। এরপর হচ্ছে পরে আমরা ডিসকাস করবো হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন কি? লাইট যখন কোনো একটা জায়গায় পড়ে, লাইট যখন কোনো একটা জায়গায় পড়ে ফিরে আসে, তখন তাকে বলে রিফ্লেকশন। যখনই রিফ্লেকশন পড়তে যাব আমরা, তখন এরকম একটা ফিগার কল্পনা করতে হবে। ওকে, তো এই রিফ্লেকশনের জন্য মনে করে যে নিচে একটা, এটা এটা একটা প্লেন মিরর, এই মিররের মধ্যে, প্লেন মিররের মধ্যে রিফ্লেকশন, রেগুলার একটা রিফ্লেকশন হয়। এই যে রিফ্লেকশন, এই যে রিফ্লেকশন হয়ে ফিরে গেল, এই যে এই লাইনটা, এই যে আলোটায় আমি একটা লাইট মারলাম, এটাকে বলা হয় ইনসিডেন্স রে। এটাকে বলা হয় ইনসিডেন্স রে। ইনসিডেন্স রেটা নর্মালের সাথে, এই মাঝখানে যে পারপেন্ডিকুলারটা দেখতো সেটার নাম হচ্ছে নর্মাল। ইনসিডেন্স রেটা নর্মালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর যেই লাইটটা পড়ে যেটা ফিরে যাচ্ছে, এটাকে বলা হয় রিফ্লেক্টেড রে। এটাকে কী বলে? রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রেটা নর্মালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটাকে বলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে নর্মাল। মনে রাখতে হবে এখানে আই আর আর সবসময় ইকুয়াল। আই কোনটা? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আর হচ্ছে আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই দুটো অ্যাঙ্গেল যথারীতি সমান, এটা হচ্ছে রিফ্লেকশনের, রিফ্লেকশনের ল, এটা মনে রাখতে হবে। এরপরে হচ্ছে রিফ্লেকশনের পরে মনে করো কোনো একটা অবজেক্ট, কোনো একটা অবজেক্ট মনে করো আমাদের সামনে একটা অবজেক্ট আছে, এখানে এই অবজেক্টটাকে আমরা কীভাবে দেখতে পাই? এটার মধ্যে যখন আলো পড়ে, এই সেই আলোটা রিফ্লেক্ট হয়ে যখন আমাদের চোখে আসে, তখনই কিন্তু আমরা সেটাকে দেখতে পাই। কিন্তু আলোটা যখন পড়ে আমাদের কাছে ফিরে আসে রিফ্লেক্ট হয়ে, তখন যেটাকে আমরা বলবো রিফ্লেকশন। কিন্তু এর সাথে আরও দুটা ঘটনা আছে, সম্পূর্ণ লাইট কিন্তু সে রিফ্লেক্ট করে না, কিছু লাইট তার মধ্যে কিন্তু সে অ্যাবজর্ব করে নেয়, এটাকে বলে অ্যাবজর্পশন। এটাকে কি বলে? অ্যাবজর্পশন। কিছু লাইট সে অ্যাবজর্ব করে নেয়, হ্যাঁ, পুরো লাইটটা সে রিফ্লেক্ট করে বের করে দেয় না, তো যেটা সে অ্যাবজর্ব করে নেয় তাকে বলা হয় অ্যাবজর্পশন। এই জন্য রিফ্লেকশনের সাথে আরও দুটা টপিক আছে, একটা রিফ্রাকশন, একটা অ্যাবজর্পশন। আর রিফ্রাকশন কোনটা? কিছু লাইট এটা বিদ্যুৎ দিয়ে পাস করবে, পাস করার সময় একটু বেন্ট হয়ে যায়, এটাকে বলা হয় রিফ্রাকশন। একটা লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে পাস করবে, এটা একটু বেন্ট হয়ে পাস করে, এটাকে বলা হয় রিফ্রাকশন। তাহলে তিনটা ঘটনা, রিফ্লেকশন কোনটা? লাইট যখন রিফ্লেক্ট করে, ধাক্কা খেয়ে যখন ব্যাক করবে, এটাকে বলা হয় রিফ্লেকশন। অ্যাবজর্পশন কোনটা? কিছু পরিমাণে সে অ্যাবজর্ব করে নেবে, তাকে বলা হয় অ্যাবজর্পশন। আর রিফ্রাকশন কোনটা? পাস করবে বাট একটু বেন্ট হয়ে যাবে, তাকে বলা হয় রিফ্রাকশন। এর তিনটে টপিক্স এখানে দেওয়া আছে। কিন্তু এখানে আমরা যদি রিফ্লেকশনটা পড়ি, তারপরে হচ্ছে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, এখানে রিফ্লেকশনের দুইটা ল দেওয়া আছে। দুইটা লয়ের মধ্যে একটা লতে বলা আছে যে আই এবং আর সমান, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান। আর একটা ল হচ্ছে ইনসিডেন্স রে, নর্মাল এবং রিফ্লেক্টেড রে প্রত্যেকটা সেম প্লেনে থাকবে। সেম প্লেনে বলতে কি বোঝানো হচ্ছে? এই যে মনে করো এখানে একটা মিরর, একটা কাঁচের টুকরা যাই বলি না কেন, ইনসিডেন্ট রেটা যদি এটার মিডিল দিয়ে পড়ে, এখানে একদম এই মিডিল দিয়ে বের হবে, আঁকাবাঁকা চলে যাবে না। আমি যদি এদিক থেকে মারি, এটা এদিক থেকে উঠে যাবে, মানে একদম সোজাসুজি থাকবে। আমি মারলাম লাইটটা এদিকে, কিন্তু সে ওই দিকে নিচের দিকে চলে যাবে না, এই দিক থেকে মারলে ধাক্কাকে একই রকম জায়গা দিয়ে, একদম মিডিলে মারলে মিডিল দিয়ে উঠবে, এক সাইড দিয়ে মারলে সাইড দিয়ে উঠবে। মানে তিনটা জিনিস সেম প্লেনে, মানে সেম জায়গাতে, একই লেভেলে আছে, এটাকে বলা হয় সেম প্লেন। কে কে? ইনসিডেন্স রে, নর্মাল এবং রিফ্লেক্টেড রে, এটা হচ্ছে সেম প্লেনে আছে। এটা হচ্ছে রিফ্লেকশনের দুইটা ল। একটাতে দুইটা ল, ফার্স্ট ল হচ্ছে ইনসিডেন্স রে, নর্মাল এবং রিফ্লেক্টেড রে তিনটা সেম প্লেনে থাকবে। আর একটা রে, আর একটা ল হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল। এই দুইটা ল এখানে। ওকে, নেক্সট হচ্ছে এরপর আমরা যেটা পড়বো, এটা হচ্ছে টাইপস অফ রিফ্লেকশন। রিফ্লেকশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন, একটা হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন। রিফ্লেকশনের টাইপস হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার। রেগুলার কোনটা? রেগুলার হচ্ছে, রেগুলার হচ্ছে অনেকগুলো লাইটের অনেকগুলো রে প্যারালালি যদি কোনো সারফেসের মধ্যে পড়ে, প্যারালালি পড়ে যদি প্যারালালি ফিরে যায়, তখন এটাকে বলা হয় রেগুলার রিফ্লেকশন। যেমন এই যে, এটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন, আমাদের মিররের মধ্যে রেগুলার রিফ্লেকশন হয়। কিন্তু এই যে গ্রাম অঞ্চলে যদি টিনের ঘর দেখো, ওখানে চালের মধ্যে চালগুলো এরকম থাকে, রাফ সারফেস থাকে, ওখানে যদি অনেকগুলো লাইটকে প্যারালালি ফলানো হয়, তাহলে দেখো এখানে এরকম এরকম প্যারালালি ফলানো হলে, প্যারালালি ফলানো হলে এটা উল্টাপাল্টাভাবে যাবে। ওকে, প্যারালালি ফলানো হলো, আমি লাইটগুলোকে মারলাম হচ্ছে প্যারালালি,
ঠিক আছে, এখানে রেগুলা দেখো প্যারালালি পাস করেছে, কিন্তু এখানে উল্টাপাল্টা এদিক থেকে সেদিকে যাচ্ছে, মানে সে রিফ্লেক্টেড হয়ে প্যারালালি ফিরে যাচ্ছে না, এটাকে বলে ইরেগুলার রিফ্লেকশন। তাহলে রিফ্লেকশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন, একটা হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন, দুইটা কথা মনে রাখতে হবে। তাহলে রিফ্লেকশনের টাইপস দেখলাম আমরা, এরপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে তারপরে মিররে। চ্যাপ্টারটা লাইটের ইম্পর্টেন্ট একটা টপিকই হচ্ছে আমাদের মিরর, এই ক্লাস নাইনের জন্য খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, একটু একটু ব্রডলি ডিসকাস করতে হবে, একটু দেখতে হবে। দেখো এখানে হচ্ছে আমাদের তাহলে মিরর, মিরর হচ্ছে শুরুতে আগে মাথায় রাখতে হবে মিরর হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে প্লেন মিরর, একটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর। প্লেন মিরর কোনটা? এটা আমরা যেটা দিয়ে আমাদের নিজেদের চেহারা দেখি এটাকে বলে প্লেন মিরর। আর স্ফেরিক্যাল কোনটা? স্ফেরিক্যাল হচ্ছে তোমার কোনো একটা স্ফিয়ারে, মানে কোনো একটা গোল জিনিসের একটা পার্ট যেটা, সেটাকে বলা হয় স্ফেরিক্যাল মিরর। ওকে, কোনো একটা সার্কেলের পার্টকে যদি মিরর বানানো হয় তখন তাকে বলে স্ফেরিক্যাল মিরর। প্লেন মিরর এই যেটা আমরা যেটা দিয়ে আয়না দেখি এটা হচ্ছে প্লেন মিরর, এটা হচ্ছে প্লেন মিরর। আর স্ফেরিক্যাল মিরর হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে কনভেক্স, একটা হচ্ছে কনকেভ। এখন কনকেভ আর কনভেক্স কি? এটা হচ্ছে কনভেক্স হচ্ছে মনে করে এই যে একটা সার্কেল আছে, সার্কেলের একটা, এই যে একটা সার্কেল, এই সার্কেলের একটা টুকরাকে আমি কেটে নিলাম, ওকে, কেটে নিয়ে যে এখানে বসালাম, বসিয়ে আমি যদি যেটা ভিতরে যদি এটাকে যদি রাফ সারফেস করে দেই, এই রাফ সারফেস করে দেই, মানে রাফ সারফেস বলতে এখানে আমি কভার করে দিলাম, এটাকে বলে সিলভারিং করা, অ্যালুমিনিয়াম দিয়ে মানে বিভিন্ন মেটালের লেয়ার দিতে হয় এখানে, ওকে, সিলভার বা অ্যালুমিনিয়ামের একটা লেয়ার দিতে হয়, এটাকে বলে সিলভারিং করা। মিরর দেখতে গেলে মনে রাখবে একটা গ্লাসের উপরের পাশ থেকে অনলি 4% লাইট রিফ্লেক্ট করে, আর হচ্ছে ভিতরের লেয়ার থেকে 96% লাইট রিফ্লেক্ট করে। সেই কারণে আমরা যখন কোনো একটা গ্লাসকে যখন দেখা হয় তোমাদের এই যে ডাইনিং টেবিলের উপর বা ইয়ার উপর, এই যে টি টেবিলের উপরে যে গ্লাসগুলো আমরা দেখতে পাই, শোকেসের সামনে যে গ্লাসগুলো থাকে, ওখানে দেখবে যে হালকা হালকা চেহারা দেখা যাচ্ছে, কিন্তু কমপ্লিট মিররের মতো আমরা ইউজ করতে পারি না। কেন? ওখানে শুধু অনলি 4% লাইট রিফ্লেক্ট করে, কিন্তু যদি সিলভারিং করা থাকে ভিতরের পাশে তখন কিন্তু ভিতরের পাশ থেকে 96% লাইট রিফ্লেক্ট করে। সেই কারণে আমরা কিন্তু মিররের মধ্যে আমরা সিলভারিং করে রাখি, ওকে, একটা কভার মেটালিক কোট দেওয়া থাকে। তো এই মিররটাকে বলা হয় কনভেক্স মিরর। এই মিররটাকে দেখতে হবে কোথা থেকে? এই যে এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। আমি যদি এখান থেকে মিররটাকে দেখি, এই হাতের কথা কল্পনা করো, এই যদি এখান থেকে মিররটাকে দেখি তখন কিন্তু এটাকে বলা হয় কনভেক্স মিরর। আর কনকেভ কোনটা? এই যে আবার একই রকমভাবে একটা সার্কেল আছে, এই সার্কেলের থেকে আমি একটা অংশকে কেটে নিলাম, কেটে নিয়ে আমি যদি এই যে সিলভারিংটা যদি এই যে ব্যাক সাইডে করি, এখানে করি, আমি তখন আমাকে দেখতে হবে ভিতর থেকে, আমি এখানে যদি চেহারা দেখতে চাই এখান থেকে দেখতে হবে, তখন এটাকে বলে কনকেভ মিরর। মনে ধরে রাখবা কীভাবে, কেভ মানে হচ্ছে গর্ত বা গুহা, এই কেভের ভিতরে যে মিররটা সেটাকে বলা হয় কনকেভ মিরর, আর উপরে যেটা এটাকে বলা হয় কনভেক্স মিরর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কনভেক্স আর এটা হচ্ছে কনকেভ, দুইটা মিরর। তাহলে স্ফেরিক্যাল মিরর কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কনভেক্স, একটা কনকেভ। কনভেক্স মিররটা সাধারণত আমরা ওই যে গাড়ির হেডলাইটের মধ্যে ইউজ করা হয়, তারপরে যে রাস্তাঘাটের মধ্যে, রাস্তাঘাটে যে স্ট্রিটে যে ল্যাম্পগুলো থাকে স্ট্রিট ল্যাম্পের মধ্যে ইউজ করা হয়, তারপর হচ্ছে যে স্টেডিয়াম ফ্লাড লাইটে ইউজ করা হয়, তারপরে হচ্ছে লাইটটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, তারপর হচ্ছে টেলিস্কোপের মধ্যে ইউজ করা হয়। আর কনকেভ মিররটা হচ্ছে আমাদের ইয়ারা ইউজ করেন, ডাক্তাররা, ওই যে ডেন্টিস্টরা দাঁতের চিকিৎসা করার ক্ষেত্রে দাঁতের ভিতরে যদি দেখতে হয় বা ওই যে কানের মধ্যে কোনো কিছু ঢুকলো কিনা, ওদের ওদের কাছে যেই মিররগুলো থাকে ওগুলো হচ্ছে কনকেভ মিরর। এবং শেভ করার ক্ষেত্রে কনকেভ মিরর ইউজ করা হয়, কারণ পুরো ফেসটাকে এক জায়গায় নিয়ে আসে, এটা হচ্ছে কনকেভ মিরর। তোমাদের চ্যাপ্টার একদম শেষের দিকে ইউজেস অফ মিরর এগুলো বলা আছে। আর প্লেন মিররের ইউজেসগুলো কী কী? আমরা চেহারা দেখার ক্ষেত্রে এটা ইউজ করে থাকি, তারপরে হচ্ছে ওই যে টেলিস্কোপ বানাই যে আমরা, পেরিস্কোপ, পেরিস্কোপ বানানোর সময় কিন্তু এটা আমরা ইউজ করে থাকি হচ্ছে প্লেন মিরর। যে আর রাস্তাঘাটে হিলি প্লেসে বা হিলি রোড যেগুলো, ওখানে গাড়ি চালানো অনেক টাফ, ওখানে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা একটা প্লেন মিররকে বসানো হয় যাতে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। কারণ হচ্ছে মাঝে মাঝে ওখানে হিলি রোডগুলোতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাঝে মাঝে মোড় নিতে হয়, তো সেখানে মোড় নিতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, সেই কারণে একটা প্লেন মিরর বসানো থাকে মোড়ের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এগুলো হচ্ছে ইউজেস, লাস্টের দিকে বলা আছে, পয়েন্ট আকারে একটু পড়ে নিতে হবে, আমি শিটের মধ্যে দিয়েছি, একটু দেখে নিও। তো এটা গেছে হচ্ছে মিরর, মিরর সম্বন্ধে প্রাইমারি যে ডিসকাশনগুলো। কিন্তু আমাদেরকে এখানে যেটা পড়তে হবে, প্লেন মিররটা শুরুতে হচ্ছে ইজি একটা মিরর হচ্ছে প্লেন মিরর, এটা ক্লাস 6-এর বইয়ে ডিসকাশন করা আছে হালকা পাতলা। কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে, এখানে যে ইমেজগুলো দেখা যায়, ইমেজ আমরা যে আয়নার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, মিররের সামনে গিয়ে দাঁড়াচ্ছি, আমাদের যে একটা চেহারা দেখা যাচ্ছে, এই ইমেজগুলা, ইমেজগুলার টাইপগুলো কেমন মনে রাখতে হবে, যে যে ইমেজগুলো হচ্ছে ইমেজটা এবং অবজেক্টটা ইকুয়াল থাকে সব সময়, ইমেজটা এবং অবজেক্টটা সব সময় ইকুয়াল থাকে, ঠিক আছে। আমি, তুমি যতটুকু দাঁড়াবা আয়নাতে তোমাকে ঠিক ততটুকুই দেখা যাবে। এরপরে হচ্ছে
ইমেজটা এবং অবজেক্টটা ডিস্টেন্সটা ইকুয়াল ইকুয়াল হবে, ইকুইডিস্টেন্ট। মানে হচ্ছে মিরর থেকে একটা মানুষ যত দূরে দাঁড়াবে তার ইমেজটাও আয়না থেকে তত দূরে দেখা যাবে, ওকে? এটাকে বলা হয় ইকুইডিস্টেন্ট। আর ইমেজটা সবসময় হয় হচ্ছে ভার্চুয়াল। ভার্চুয়াল কি? ভার্চুয়াল আর হয় হচ্ছে ইরেক্ট। ইরেক্ট মানে সোজা, তুমি যেমন দেখো এভাবে সোজা কিন্তু একটা ইমেজ দেখতে পাবো তুমি আয়নার মধ্যে। তুমি যেমন সোজা থাকো ওটাও সোজা থাকে। তো ইমেজগুলো সাধারণত, ইমেজ যদি আমরা যদি অরিজিনাল ইমেজের কথা বলি, অরিজিনাল ইমেজগুলো সাধারণত উল্টা থাকে। মনে করো একটা অবজেক্ট হচ্ছে এমন, আমাদের চোখের ভিতরে রেটিনাতে গিয়ে যদি এই মাথা হয় এটা, পা যদি হয় এটা, আমাদের রেটিনাতে গিয়ে কিন্তু এটা উল্টো হয়ে দেখা যায়। হ্যাঁ, আমাদের রেটিনাতে গিয়ে কিন্তু এটা উল্টো হয়ে কিন্তু আলোটা কিন্তু এই যে এভাবে আমাদের রেটিনাতে যায়, লেন্স পাস করে কিন্তু এভাবেই পাস করে আমাদের রেটিনার মধ্যে গিয়ে এভাবে পড়ে। তাহলে সাধারণত মনে রাখতে হবে যে রিয়েল ইমেজগুলো হয় ইনভার্টেড, রিয়েল ইমেজগুলো হয় ইনভার্টেড। আর কোনো ইনভার্টেড মানে হচ্ছে উল্টা, কিন্তু আর কোনো ইমেজ যদি সোজা হয় তখন বুঝে নিতে হবে এটাকে বলে ভার্চুয়াল ইমেজ। তাহলে ইমেজ হচ্ছে দুই ধরনের, একটা ভার্চুয়াল একটা রিয়েল। তাহলে ইমেজ কয় ধরনের? দুই ধরনের, একটা রিয়েল ইমেজ একটা ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজটা হচ্ছে আমাদের সবসময় সোজা থাকে, ওকে? রিয়েল ইমেজটা উল্টা থাকে আর ভার্চুয়াল ইমেজটাই হয় সোজা, ঠিক আছে? তাহলে এরপর হচ্ছে আয়নার মধ্যে আমরা যে ইমেজটা দেখি এটা দেখো টাচ করা যাচ্ছে না, এটাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। আর রিয়েল ইমেজ কোনটা? আমরা যে টেলিভিশনে দেখতে পাচ্ছি বা ওই যে সিনেমা হলে পর্দায়, প্রজেক্টরে যে পর্দায় যে যে জিনিসগুলো ফেলা যায় এগুলোকে বলা হয় রিয়েল ইমেজ। আর ভার্চুয়াল ইমেজ কোনটা? যেটাকে তুমি ধরতে পারবা না, দূরে দূরে মনে হবে এগুলাকে, যেমন আয়নার মধ্যে দেখলে এটা মনে হয়, ওকে? ওগুলোকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। তাহলে ইমেজ হচ্ছে, আর ইরেক্ট মানে হচ্ছে সোজা। ইরেক্ট শব্দের অর্থ হচ্ছে স্ট্রেটের আর একটা শব্দ হচ্ছে ইরেক্ট। তাহলে প্লেন মিররে যে ইমেজটা ফর্ম করে তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে চারটা। ইমেজটা ইকুয়াল হবে অবজেক্টের, এবং ইমেজ এবং অবজেক্টের ডিস্টেন্স মিরর থেকে ইকুয়াল হবে, ইকুইডিস্টেন্ট মানে ইকুয়াল ডিস্টেন্স হবে। এবং ইমেজটা হবে ভার্চুয়াল, ভার্চুয়াল মানে হচ্ছে যেটা সোজা থাকবে, সোজা ইমেজটাকে বলে ভার্চুয়াল। এবং এটা তুমি টাচ করতে পারবে না, এটা তুমি দূরে দূরে মনে হবে, ধরতে গেলে ধরতে পারবে না। এরপর হচ্ছে ইরেক্ট, ভার্চুয়াল ইমেজগুলো সাধারণত ইরেক্ট হয় মানে সোজা থাকে, মাথা যেদিকে, আমার মাথা যেদিকে থাকে ওটা ওইদিকে থাকতেছে। এটা হচ্ছে আমাদের প্লেন মিররের ক্যারেক্টারিস্টিকগুলো দেখলাম, যে প্লেন মিররের ইমেজটা কীভাবে, প্রপার্টিসগুলো কেমন হবে। এরপরে যখন আমরা স্ফেরিক্যাল মিরর পড়বো, স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে তো আমাদেরকে আগে এখানে বিভিন্ন পার্টগুলো জানতে হবে। বিভিন্ন পার্টগুলো কী জানবো? দেখো টপিকস রিলেটেড টু স্ফেরিক্যাল মিরর আমি লিখে রেখেছি। এখানে একটা মিরর আছে মনে করো, এই মিররের মধ্যে মনে করি যে এটা দিয়ে দেখাই, এই মিররটা আঁকতে গেলে মনে রাখবে একটা পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে। একটা পেন্সিল কম্পাসে মনে করে যে এখানে বসিয়ে একটা সার্কেলের, একটা সার্কেলের একটু দিতে হবে, এটা পেন্সিল কম্পাস ছাড়া কিন্তু স্ফেরিক্যাল মিরর ড্র করা যাবে না। তো মনে করে যে আমি এখানে বসালাম, এখানে বসিয়ে একটা হাফ একটা সার্কেল ড্র করলাম, তাহলে যেখানে বসালাম এটাকে বলা হয় সি, মানে সেন্টার অফ কার্ভেচার। কার্ভেচার মানে যে বাঁকা যে শেপটা এটাকে বলা হচ্ছে কার্ভেচার, কার্ভ যে ফিগারটা এটাকে বলা হচ্ছে কার্ভেচার। এই সিটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, মানে এই মিররটা সেন্টার। এরপরে হচ্ছে এই সি আর এটা, এই মিররটার একটা নাম দিলাম এম পি এম প্রাইম। এই পিটা হচ্ছে, পিটাকে বলা হয় পোল, মানে মিররের মিডল পয়েন্টটাকে বলা হয় পোল, মিররটার মিডল পয়েন্টটাকে বলা হয় পোল। এই যে মিররটা দেখছো, মিররটা, এই যে মিররটা, মিররের মিডল যে পয়েন্ট, মিডল পয়েন্টটাকে বলা হয় পি, পি মানে পোল। হ্যাঁ, এরপর হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, মিররটা যে পয়েন্ট থেকে ড্র করলাম, মানে মিররটা যে সার্কেলের সেন্টার, সেই সার্কেলের সেন্টারটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। এরপরে এই সেন্টার অফ কার্ভেচার থেকে পোল পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, মানে একটা সার্কেলের সেন্টার থেকে তো সার্কামফারেন্স পর্যন্ত রেডিয়াস, তো এখানেও এটার নাম হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এরপরে হচ্ছে সি এবং পি এর মিডলে একটা পয়েন্ট নিতে হবে, এই মিডল পয়েন্টকে বলা হয় এফ, এটাকে বলা ফোকাল পয়েন্ট। সি এবং পি এর মাঝামাঝি যে পয়েন্টটা, মিডল পয়েন্ট, এটাকে বলা হয় এফ, আর এই এফটাকে বলা হয় ফোকাল পয়েন্ট। এফটাকে কী বলা হয়? ফোকাল পয়েন্ট। এরপর হচ্ছে এই পি থেকে এফ পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে বলা হয় ফোকাল লেন্থ, ফোকাল লেন্থকে এফ দ্বারা প্রকাশ করা হয়। পি থেকে এফ পর্যন্ত যে ডিস্টেন্স তাকে বলা হয় ফোকাল লেন্থ, আর এফটাকে বলা হয় সি এবং পি এর মাঝখানে যে পয়েন্টটা এফ, এই এফটাকে বলা হয় ফোকাল পয়েন্ট। আর ফোকাল পয়েন্ট থেকে পি মানে পোল পর্যন্ত যে ডিস্টেন্সটা তাকে বলা হয় ফোকাল লেন্থ। এরপরে এই যে লাইনটা সেন্টার দিয়ে, যে লাইনটা সেন্টার এবং পোল দিয়ে যে লাইনটা পাস করে যায়, এই লাইনটা অনেক বড় থাকতে পারে, এদিকে অনেক বড় থাকতে পারে, এই লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। আর আশেপাশে আরও অনেকগুলো এক্সিস থাকতে পারে, এগুলোকে বলে পেরিফেরাল এক্সিস, এটার প্যারালালি অনেকগুলো, সেটা দরকার নেই এখন। আর অপটিক্যাল প্লেন কোনটা? অপটিক্যাল প্লেন হচ্ছে এই মিররের মধ্যে একটা কল্পনার জগতে একটা পারপেন্ডিকুলার থাকে, একটা পারপেন্ডিকুলার একটা সারফেস থাকে যেখানে লাইটটা সোজাসুজি পড়ছে, পারপেন্ডিকুলারলি পড়ছে। এই যে পারপেন্ডিকুলারলি প্লেনটা, এই প্লেনটাকে বলে অপটিক্যাল প্লেন।
লাইটটা পড়ার জন্য, এটাকে বলা হয় লাইটটা পড়ার জন্য যে পারপেন্ডিকুলার একটা সারফেস থাকে কল্পনা করা হয়, এটা এটা রিয়েলি না, এটাকে বলা হয় অপটিক্যাল প্লেন। এই হচ্ছে আমাদের এই সাতটা পার্ট হচ্ছে স্ফেরিক্যাল মিররের পার্ট। এই পার্টগুলো আগে জানতে হবে। এই পার্টগুলো যদি আমরা বুঝতে পারি, এই চ্যাপ্টারের পুরো ডিসকাশনটা কিন্তু এই মূলত স্ফেরিক্যাল মিরর নিয়ে। ওকে, এখানে যেখানে কনভেক্স, তো এরপরে ইমেজ ফরমেশন ইন প্লেন মিরর, কনভেক্স মিরর অ্যান্ড কনকেভ মিরর। প্লেন মিররটা তো দেখালাম, এরপর হচ্ছে কনভেক্স মিররের ইমেজটা কেমন হবে, ইমেজটা দেখাই। তো তার আগে তোমাদেরকে আগে কিন্তু যেই পার্টগুলোর কথা বললাম, এই পার্টগুলো কিন্তু তোমাদেরকে এখানে মনে রাখতে হবে, এই পার্টগুলো মুখস্থ রাখতে হবে। এরপরে যদি আমরা দেখি যে এরপর হচ্ছে কনভেক্স মিরর। হ্যাঁ, কনভেক্স মিরর, কনভেক্স মিররটা কেমন, উপরের পাশটা এরকম ওই ইয়া করা থাকবে, এই যে এরকম থাকবে। ওকে, এই এখানে কিন্তু এভাবে দুইটা মিররের কথা আরেকবার একটু আগে বলে রাখি। এটা হচ্ছে আমাদের তো এখানে এখানে এটা মনে করো সি, এখানে দুইটা সি থাকে, এখানে হচ্ছে এফ, এটা থেকে পি এর মাঝে যেটা, এটাকেও বলা হয় এফ, এখানে দুইটা এফ থাকে। এখন কোনো একটা লাইটকে, কোনো একটা অবজেক্টকে, কোনো একটা অবজেক্টকে খেয়াল করবা যে এখানে লাইট মারার সিস্টেম হচ্ছে তিনটা। লাইটটাকে যদি মনে রাখো, যে লাইটটাকে যদি আমরা যদি কোনো একটা লাইটকে যদি মনে করি যে দূরের থেকে মারি, এখান থেকে যদি মারি মনে করো লাইটটাকে, হ্যাঁ, লাইট মারার সিস্টেম হচ্ছে তিনটা। কি কিভাবে আমি লাইটগুলো মারবো কিভাবে, লাইট যদি মনে করো এই যে সি দিয়ে লাইটটা মারো, হ্যাঁ, সি বরাবর দেখো, এটা হচ্ছে একটা অবজেক্ট দাঁড়ানো আছে, এই অবজেক্ট থেকে আমি সি দিয়ে লাইটটাকে মারলাম। যদি আমি সি বরাবর লাইটটা মারি, তাহলে মনে রাখতে হবে এটা সি দিয়েই ফেরত যাবে। আমি যদি সি দিয়ে লাইটটা মারি, লাইট তো মিরর মানে তো রিফ্লেক্ট করবে, এটা রিফ্লেক্ট করে একই পথে ফিরে যাবে। এটা হচ্ছে ফার্স্ট রুলস মনে রাখতে হবে, যে সি দিয়ে লাইট মারলে মানে সি বরাবর সেন্টার অফ কার্ভেচার বরাবর লাইট মারলে এটা সি বরাবরই ফিরে যাবে। দুই নম্বর পয়েন্টটা, দুই নম্বর পয়েন্ট হচ্ছে যদি আমরা প্যারালালি লাইট মারি, মানে এই প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি লাইট মারি, প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি যদি লাইটটা মারা হয়, তাহলে এটা এফ দিয়ে ফিরে যাবে। কি মনে রাখতে হবে, যে যদি আমরা প্যারালালি লাইট মারি, প্যারালালি লাইট মারি, তাহলে এটা এফ দিয়ে ফিরে যাবে। শুরুতে বলেছিলাম সি দিয়ে লাইটটা মারলে সি দিয়ে ফিরে যাবে, সেকেন্ড কথাটা বলেছি যদি লাইটটাকে প্যারালালি মারা হয় তাহলে প্যারালালি ফিরে যাবে। থার্ড পয়েন্টটা হচ্ছে যদি লাইটটাকে এফ দিয়ে মারো, এবার যদি দেখো লাইটটাকে যদি এবার এফ দিয়ে মারি, এই যে এফ হচ্ছে এই যে এখানে, যদি এফ দিয়ে মারি, এফ দিয়ে মারলে এটা প্যারালালি ফিরে যাবে, মানে এ কথাটার উল্টাটা। ওকে, যদি আমি এফ দিয়ে মারি তাহলে হচ্ছে এটা প্যারালালি ফিরে যাবে। তাহলে এখানে এই তিনটা কথা মনে রাখতে হবে। কী কী মনে রাখতে হবে, কোনো কিছুতে লাইট যদি মিররের ক্ষেত্রে, এটা দুইটা মিররের ক্ষেত্রেই, কনভেক্স মিরর বা কনকেভ মিরর দুইটা মিররের ক্ষেত্রেই একই রকম ঘটনা। কী ঘটনাটা, লাইট যদি তুমি সি দিয়ে মারো, সি বরাবর লাইটটা মারো, তাহলে সি বরাবর ফিরে যাবে। যদি প্যারালালি মারো তাহলে এফ দিয়ে ফেরত যাবে, এই যে এফ যেটা থাকবে এফ দিয়ে যাবে, আর যদি এফ দিয়ে মারো তাহলে প্যারালালি ফিরে যাবে। এটা যদি আমি আরও একবারও দেখাই, মনে করো কোনো একটা অবজেক্ট রাখা আছে, হ্যাঁ, এই যে মনে করো এক যে একটা মিরর দেওয়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কনভেক্স মিরর। এই মিররের মধ্যে এরকম একটা লাইন টানবা, ওকে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, এটা মাপ দিয়ে আঁকতে হয়। কিন্তু মনে করে যে একটা অবজেক্টকে এখানে রাখা আছে, শুরুর কথাটা বলেছি যদি সি দিয়ে লাইট মারি তাহলে কিন্তু সি দিয়েই ফিরে যাবে, যদি সি দিয়ে লাইট মারি তাহলে সি দিয়েই যাবে। এরপরে কথাটা হচ্ছে যদি প্যারালালি মারি, প্যারালালি কেমন, এই যে এটার প্যারালাল করে লাইটটা মারবা, এই যে এটার প্যারালাল করে লাইট মারবা, যদি প্যারালালি লাইটটা মারো তাহলে মনে রাখবা এফ দিয়ে ফিরে যাবে, যদি প্যারালালি মারো তাহলে এফ দিয়ে ফিরে যাবে, আর যদি এফ দিয়ে মারো, এফ দিয়ে মারো তাহলে প্যারালালি যাবে, যদি এফ দিয়ে মারো তাহলে প্যারালালি যাবে, এবং প্রত্যেকটা লাইট ফিরে যাওয়ার পথে একই পয়েন্টে মিট করবে। এটাই হচ্ছে আমাদের ইমেজ, প্রত্যেকটা লাইট রিফ্লেক্ট করে কিন্তু একই পয়েন্টে মিট করবে। এই মিটিং পয়েন্টটাই মূলত হচ্ছে ওই যে অবজেক্টটার ইমেজ, ঠিক আছে। এটা হচ্ছে, এটা তো দেখালাম হচ্ছে কনভেক্স মিরর, কনকেভ মিররের ক্ষেত্রে একই রকম। মনে করে যে একটা কনকেভ মিরর, ওকে, এই যে একটা কনকেভ মিরর, এই যে একটা কনকেভ মিরর মনে করে এইভাবে দেওয়া আছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে, এটা হচ্ছে এফ,
এটা হচ্ছে সি। ওকে, মনে করি যে একটা অবজেক্টে যে এখানে রাখা আছে, আমরা যদি যে এটাকে যদি এই যে সি বরাবর মারি তাহলে এটা সি বরাবর ফিরে যাবে। ওকে, প্রথম পয়েন্টটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা যদি এটাকে যদি প্যারালালি মারি তাহলে এটা প্যারালালি ফিরে যাবে। ওকে, এরপর হচ্ছে যদি এফ দিয়ে মারি, যদি এফ দিয়ে মারি তাহলে এটা এফ বরাবর মানে প্যারালালি ফিরে যাবে। তাহলে দুইটা মিররেরই ক্ষেত্রেই একই রকম ঘটনা, দুইটা মিররের ক্ষেত্রেই মনে রাখবা, দুইটা মিররের ক্ষেত্রেই কিন্তু একই রকম ঘটনা, ঠিক আছে? দুইটা মিররের ক্ষেত্রেই ঘটনাটা সেম ঘটনা ঘটছে, দেখো এটাকে কিন্তু এক জায়গায় এসে কিন্তু মিট করছে, ঠিক আছে? এই যে ঘটনাটা, লাইট মারার যে সিস্টেমটা, এই লাইট মারার সিস্টেমটাকে আগে জানতে হবে যে তিনটা পজিশন, এই তিনটা স্পেশাল রের ক্ষেত্রে রিফ্লেকশনটা কেমন হবে এটা জানতে হবে। যে কোনো ইমেজ ড্র করতে গেলে এই জিনিসটা আগে জানা জরুরি, ঠিক আছে? ছয়টা এই যে পার্টগুলো জানার পরে এবার হচ্ছে কোন প্লেস থেকে লাইটটা মারবা, কোন প্লেস থেকে লাইট মারলে কীরকম হবে সেটা জানতে হবে। এরপর হচ্ছে আমি আলাদা একটা ভিডিওতে আমি তোমাদেরকে শুধুমাত্র কনভেক্স মিরর এবং কনকেভ মিররে ইমেজ কিভাবে ড্র করতে হয়, কিভাবে ড্র করবো ডিটেলস আকারে, এবং কয়টা ফিগার ড্র করতে হবে, কি কি ড্র করতে হবে সেটা ডিসকাশন করব। আগে চ্যাপ্টারটার বেসিক ডিসকাশনটা দিয়ে শেষ করি। এরপর হচ্ছে আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন মানে কি? ম্যাগনিফিকেশন মানে হচ্ছে কোনো একটা ইমেজ ফর্ম করার পরে যেই ইমেজটা ম্যাগনিফিকেশনকে এম দ্বারা প্রকাশ করা হয়, যেই ইমেজটা অবজেক্ট থেকে কতটুকু বড় বা কতটুকু ছোট, এই যে রেশিওটা, রেশিও বিটুইন ইমেজ অ্যান্ড অবজেক্ট ইজ কল ম্যাগনিফিকেশন, ঠিক আছে? কোনো একটা ইমেজ যে ড্র করলাম, ড্র করার পরে যে ইমেজটা কতটুকু বড় বা ছোট এটাকে বলা হয়েছে ম্যাগনিফিকেশন। তাহলে ইমেজের রেশিওটাকে মানে অবজেক্ট এবং ইমেজের রেশিওটাকে কি বলা হয়? ম্যাগনিফিকেশন। তোমাদের বইয়ে যে ফর্মুলাটা দেওয়া আছে ফর্মুলাটা মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার লেন্থ অফ ইমেজ, এল প্রাইম মানে হচ্ছে লেন্থ অফ ইমেজ, এবং এল হচ্ছে লেন্থ অফ অবজেক্ট। এই দুইটাকে ডিভাইড করলে আমরা লেন্থ অফ অবজেক্ট এই দুইটাকে ডিভাইড করলে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে ম্যাগনিফিকেশন। কিন্তু তোমাদের বইয়ে একটা ফর্মুলা প্রুফ করা নাই, জাস্ট এক জায়গায় বলে দেওয়া আছে, ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ, এই ফর্মুলাটা জানা থাকতে হবে। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। কী ফর্মুলাটা? ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাহলে ভিটা কোনটা? ভি হচ্ছে তোমার ডিস্টেন্স অফ ইমেজ, ইমেজের ডিস্টেন্স মিরর থেকে। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে ডিস্টেন্স অফ অবজেক্ট, অবজেক্টের ডিস্টেন্স। আর এফ হচ্ছে ফোকাল লেন্থ। এই ফর্মুলাটা দেওয়া আছে, দুইটা জিনিস জানা থাকলে আমরা আরেকটা জিনিস বের করতে পারবো এখান থেকে, যে এই ফর্মুলাটা কিন্তু ইউজ হবে এই চ্যাপ্টারে, মানে অনেক শর্ট একটা চ্যাপ্টার। ফর্মুলা আছে টোটাল চারটা, এই যে 1, 2, 3 নম্বরে যদি আমরা আরেকটা জিনিস ডিসকাস করি, ম্যাগনিফিকেশন বের করা আলাদা একটা ফর্মুলা আছে, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এটা কোনটা? এটা মাইনাস ভি বাই ইউ হচ্ছে, এই যে ভি মানে হচ্ছে ডিস্টেন্স অফ ইমেজ, আর হচ্ছে ইউ মানে হচ্ছে ডিস্টেন্স অফ অবজেক্ট, আর আগে একটা মাইনাস থাকবে। এই মাইনাসটা কেন থাকবে? মাইনাসটা হচ্ছে ইমেজটা কি সোজা নাকি উল্টা, মানে এটা কি ইরেক্ট নাকি ইনভার্টেড। যদি এম এর ভ্যালুটা, এই যে এখানে যদি এই বের করার পরে এম এর ভ্যালু যদি প্লাস হয়, বুঝে নিতে হবে ইমেজটা হচ্ছে ইরেক্ট। আর যদি এম এর ভ্যালুটা যদি মাইনাস হয় তাহলে বুঝে নিতে হবে যে ইমেজটা হচ্ছে ইনভার্টেড। মনে থাকবে? তাহলে কি মনে রাখবো? এম এর ভ্যালুর উপরে কিন্তু ডিপেন্ড করছে এই মাইনাস না প্লাস, এই মাইনাসটা ডিপেন্ড করা হচ্ছে শুধুমাত্র ইমেজটা কি ইরেক্ট নাকি ইনভার্টেড এটা বের করার জন্য। তাহলে এটাও কিন্তু ম্যাগনিফিকেশন বের করা ফর্মুলা, ম্যাগনিফিকেশন বের করা আলাদা একটা ফর্মুলা আছে, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এটা ইন্টারমিডিয়েটিক্যালি ডিটেলস ডিসকাশনটা পাবে, এখন তোমাদের এই বইতে এগুলো দেওয়া নাই, শর্টকাটে বলে দেওয়া আছে, কিন্তু ফর্মুলাটা ইউজ হবে অনেকবার। আর নেক্সট আরেকটা জিনিস ইউজ করতে হবে, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে 4 নম্বর ফর্মুলাটা, এফ ইকুয়াল টু হচ্ছে R/2। R/2 মানে কি? ওই যে আমরা যে এখানে ইমেজের মধ্যে এমন হচ্ছে ফোকাল লেন্থ, টোটাল রেডিয়াসটাকে 2 দিয়ে ডিভাইড করলে কিন্তু ফোকাল লেন্থটা বের হবে। কেমন? মনে করে যে এই যে এটা বললাম না, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, তো আমাকে যদি বলা হয় এফ কত মানে ফোকাল লেন্থটা কত, এই ফোকাল লেন্থটা বের করতে বলে, তখন এই পুরোটাকে 2 দিয়ে ডিভাইড করলে তারা বের হয়ে যাবে। এই আর মানে হচ্ছে রেডিয়াস, মানে পুরোটা এই রেডিয়াসটা। ওকে, এই রেডিয়াসকে যদি 2 দিয়ে ডিভাইড করি, এই চ্যাপ্টারের টোটাল ফর্মুলা হচ্ছে চারটা। এই চারটা ফর্মুলা দিয়ে কিন্তু সকল ম্যাথগুলো, কিন্তু এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকবে হচ্ছে এই কনভেক্স মিরর এবং কনকেভ মিরর থেকে। এটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও করব। আর লাস্ট টপিকটা হচ্ছে ইউজ অফ মিরর, মিররের ইউজগুলো বলেছি, তারপরে শিটের মধ্যে আমি পয়েন্ট আকারে সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা একটু দেখলে পাবা, ভিডিও ডিসক্রিপশনে আমি শিটটাকে দিয়ে দেবো, তোমরা একটু প্লিজ কাইন্ডলি পড়ো, আর কোনো কিছু নিয়ে যদি প্রবলেম হয় আমাকে জানিও। আর আমি খুব দ্রুতই
ইমেজের জন্য আলাদা করে একটা ভিডিও করব, যাতে কিভাবে ইমেজগুলো তুমি সলভ করতে পারবা, কিভাবে সলভ করতে পারো কোনো প্রবলেম থাকলে সেটা সেখানে দেখতে পাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।